জিনা ব্যভিচার সমাজের মধ্যে ছড়ায় পড়বে। সহি বুখারীর 5590 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন, লা ইয়াকুনু আদ মিন উম্মতি আকওয়া, আমার উম্মতের মাঝে এমন একদল সম্প্রদায়ের আবির্ভাব ঘটবে, ইস্তাহিল্লুনাল হিদরা ওয়াল হারির, যারা জিনাকে হালাল মনে করবে, জিনা করা যারা হালাল মনে করবে, ইস্তাহিল্লুনাল হিদরা ওয়াল হারির, রেশমের পোশাক পরা তারা হালাল মনে করবে, ওয়াল খামরা, মদ পান করা হালাল মনে করবে, ওয়াল মাযির, বাদ্যযন্ত্র তারা হালাল মনে করবে। শুধু তাই নয়, এত হালাল মনে করে মাইকের সামনে বৈশা বলে, হুজুররা কোথায় পাইছে গান বাজনা হারাম? আমার নবী বলে গেছেন, একদল মানুষ গান বাদ্যকে হালাল মনে করবে, কেউ যদি মাইকের সামনে বলে হুজুররা কোথায় পেয়েছে গান বাজনা হারাম, আমরা হুজুররা কষ্ট পাই না, কারণ আপনি এটা বলার কারণে আমার নবীর হাদিসের সত্যতা বেশি প্রমাণ হয়ে যায়। নবী যে বলছে, তোমার মতো একদল লোক বলবে গান বাদ্য এটা হালাল, এরা জিনাকে হালাল মনে করবে, অল হারির, এরা রেশমের পোশাক হালাল মনে করবে, অল খামর, এরা মদ পান হালাল মনে করবে, অল মাআজিফ, এরা বাদ্যযন্ত্র এইগুলাকে হালাল মনে করবে। আল্লাহ আমাদেরকে এই জাতীয় অপরাধগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করে। এটা গেল বুখারী শরীফের 5590 নম্বর হাদিস। একটা কিতাব আছে নাম মাজমাউস সাওয়াইদ, এই কিতাবের 1 নম্বর খণ্ড 134 নম্বর পৃষ্ঠা, ইমাম হাইসামি রহমতুল্লাহ আলাইহির লেখা কিতাবটা, বিসমিল্লাহ। এই হাদিসের যতগুলো সনদ আছে, এই হাদিসের যে সনদগুলো সব সহি, রিজালু হু আস-সহিহ, এই হাদিসের সনদ সব সহি সনদ, যেহেতু অন্য কিতাবের তাই বললাম সনদ সহি, বিসমিল্লাহ। আন্না ফাতাম মিন কুরাইশ, কুরাইশের যুবক আতাদ নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক যুবক আসছে, আসার পর বললে, ইয়া রাসূলুল্লাহ, ইজাল্লি ফি জিনা, আমাকে আপনি জিনা করার অনুমতি দেন। নাউজুবিল্লাহ বলেন, নবীজির কাছে অনুমতি চাওয়ার পর সাহাবারা রেগে গেলে, যাদের মুখ তাকে বলতে লাগলেন, হেই মিয়া, কথা বলার জায়গা বলো, তুমি কারে কি কইলে গা? নবীজির এই কথা কইছে, মাহ মাহ থামো, মাহ মাহ মারি থামো। আল্লাহ নবী বললেন, ও সাহাবারা, উবনুহু, তাকে আমার কাছে আসতে দাও, আসতে দাও, থাক, কিছু বলো না। ফাদানা বিনহু করিবা, ওই ব্যক্তি আল্লাহ নবীর কাছে আসলেন, আসার পর আল্লাহ নবী বললেন, লা তুহিব্বুহু লিউম্মিকা, তুমি যেই কাজের অনুমতি চাইলা, এই ব্যভিচারটা যদি তোমার মায়ের সাথে কেউ করতে চায় তুমি পছন্দ করনি। ওই ব্যক্তি জবাব দিলেন, কি বললেন, ইয়া রাসূলুল্লাহ, লা জালানি আল্লাহু ফিদাকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, এই কর্ম আমার কখনো পছন্দ না। এরপর আল্লাহ ইবনাতি, তুমি কি তোমার কন্যার জন্য এই অপকর্ম পছন্দ করবা, কেউ তোমার কন্যার সাথে জিনা করবে তুমি পছন্দ করবা? ওই ব্যক্তি জবাব দিলেন, লা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী জবাব দিলেন, ফান্নাসু লা ইউহিব্বুনা তামা ফালা ইউহিব্বুন নাস ইউহিব্বুনাহু লিউম্মাহাতিহিম, মানুষ তো তাদের মায়েদের সাথে এটা পছন্দ করবে না, ওয়ালা ইউহিব্বুনাহু লিবানাতিহিম, মানুষ তাদের কন্যাদের সাথে ব্যভিচার কেউ করবে এটা পছন্দ করবে না। এরপর আল্লাহ নবী বললেন, আতুহিব্বুহু লিউখতি, তোমার বোনের সাথে কেউ ব্যভিচার করবে এটা পছন্দ করো কিনা? ওই ব্যক্তি জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, এটাও আমার পছন্দ না। নবীজি বললেন, ফান্নাসু লা ইউহিব্বুনাহু লিআখওয়াতিহিম, মানুষ তাদের বোনদের সাথে কেউ জিনা করবে এটা কোনো ভাই পছন্দ করবে না। এরপর নবী বললেন, আতুহিব্বুহু লিখালাতি, তুমি তোমার খালার সাথে কেউ অপকর্ম করবে এটা তোমার পছন্দ কিনা? জবাব দিলেন, না। নবী বললেন, ফান্নাসু লা ইউহিব্বুনাহু লিখালাতিহিম, মানুষ তাদের খালাদের সাথে এই অপকর্ম করাটাও পছন্দ করবে না। আতুহিব্বুহু লিআম্মাতি, তুমি তোমার ফুফুর সাথে এই অপকর্ম পছন্দ করবা কিনা? ওই ব্যক্তি জবাব দিলেন, অসম্ভব। নবী বললেন, ফান্নাসু লা ইউহিব্বুনাহু লিআম্মাতিহিম, মানুষ তাদের ফুফুদের সাথে এই অপকর্ম করা পছন্দ করবে না। এরপর আল্লাহ নবী তার উপর হাত রাখলেন, রাখার পর দেখলেন লোকটার বুঝে আসছে। আল্লাহ নবী আল্লাহর কাছে বললেন, আল্লাহুম্মা ফির জাম্বা, মাবুদ, তুমি তোমার এই বান্দার গুনাহগুলো মাফ করে দাও। আর বললেন, তাহির কলবা, মাবুদ, তুমি তার কলবটা পবিত্র বানা দাও। আর বললেন, হাসসিন ফারজা, মাবুদ, তুমি তার লজ্জাস্থানটাকে হেফাজত করো, লজ্জাস্থানটাকে পবিত্র বানা দাও। সাহাবারা বলেন, এই দোয়া করার পর
লাম ইয়াকুন যালিকাল ফাতা ইয়ালতাফিতু ইলা শাই, এরপর থেকে ওই যুবক নারীদের দিকে তাকান দূরের কথা, কোন জিনিসের দিকেও এইভাবে ফিরে কখনো তাকাইতো না। তাহলে ব্যভিচার করা এটা খারাপ, এটা কেয়ামতের আলামত হয়ে যাবে। আমাদের ঘরে ঘরে সমাজে সমাজে এখন পরকীয়া নামক ব্যভিচার, এই ব্যভিচারের সয়লা আল্লাহ এই ভয়ঙ্কর ফেতনা থেকে এলাকাকে হেফাজত করেন, এটাও কেয়ামতের আলামত। সহিহ বুখারী 2475 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم الله نبي বলেন لا يزني الزاني حين يزني وهو مؤمن, ব্যভিচারকারী যখন ব্যভিচার করে তখন তার ঈমান থাকে না, ঈমানদার অবস্থায় ব্যভিচার করে না, ঈমানটা তখন ঘুরতে থাকে উপরে ঘুরে। আল্লাহ হেফাজত করুক, যদি ওই সময় আপনি মরণ হয়ে যান, ব্যভিচার যখন করে ঈমান ঘুরে উপরে ঘুরে। চোর যখন চুরি করে তার ঈমানটা ঘুরে সাথে থাকে না, ঈমানদার অবস্থায় মদ্যপানকারী মদ পান করে না, তাহলে যে জিনা করে তখন তার ঈমানটা এইভাবে ঘুরতে থাকে। তো সমাজের মধ্যে পরকীয়া নামক যে ভয়ঙ্কর বিধি, দেখেন কেউ যদি ব্যভিচারে লিপ্ত হয় ওই মুহূর্তে যদি তার মরণ হয়, আল্লাহ হেফাজত করেন, আল্লাহ হেফাজত করেন, তাহলে ঈমান যদি ফিরে আর না আসে, তাই কেয়ামতের এই যে আলামতটা জিনা খুব বেশি পরিমাণে হয়ে যাওয়া, এই আলামত যেন আমার আপনার দ্বারা প্রকাশ না হয়, এই জন্য আল্লাহর কাছে বেশি দোয়া করা, আল্লাহ এই অপরাধ থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন।